বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি ভাসছে ছোট বড় জাহাজ ও মাছ ধরার ট্রলার প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্য ভরপুর এই সাগর তীর ঘিরে নির্মাণ করা হচ্ছে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড কোথাও মাটি ফেলা হচ্ছে তো কোথাও রোলার দিয়ে তা বসানো হচ্ছে আবার কিছু অংশে কার্পেটিং করা হয়েছে সব মিলিয়ে এরই মধ্যে শেষ হয়েছে বেশিরভাগ কাজ প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ শেষ এই রিং রোড প্রকল্প চট্টগ্রাম শহরকে চীনাটা দায়ী হয়ে যাবে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে সতেরো কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের এই সড়ক একশো ফুট চওড়া ও সাগর তীর থেকে প্রায় ত্রিশ ফুট উঁচু এই সড়ক ঘিরে অনেক আশা ও স্বপ্ন সাধারণ মানুষের আগে পানি উঠতো আর এখন রাস্তা হইলে মনে করেন পানি বেশি হইলেও ভিতরে ঢুকবে না আমাদের জন্য ভালো সবসে বাসিন্দা আছে যে বসত করতেছে এদের জন্য অনেক উপকার আমাদের জন্য অনেক ভালো এবং আমরা নিরাপত্তা থাকতে পারবো ফোজদার হাট থেকে শুরু হয়ে পতেঙ্গার কর্ণফুলী টানালে গিয়ে শেষ হবে এই আউটার ডিং রোড এই সড়ক ঘিরে গড়ে তোলা হবে বিশ্বমানের বিনোদন কেন্দ্র এর ব্যবহারে কমবে মূল শহরের যানজট মোট কথা চট্টগ্রামের দৃশ্যপটে পাল্টে যাবে বলে জানান সিডিএ চেয়ারম্যান টানেল অ্যাপ্রোচ রোড হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে একমাত্র রোড টানেল অ্যাপ্রোচ রোড রিং রোড আর রিং রোড থাকতে চান এটা হাইওয়ে হয়ে যাচ্ছে ওই এলাকায় ঘিরে শুধু বাংলাদেশের মানুষ না বিশ্বের মানুষ দেখবে দু দেখবে। সালের জুনে রিং রোডটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে এটি শুধুই সড়ক নয় শহর রক্ষা বাঁধ তাই যানজট নিরসনের পাশাপাশি ঝড় জলোচ্ছ্বাস থেকেও রক্ষা করবে চট্টগ্রামকে একই সাথে সাগর ঘেঁষা হওয়ায় পর্যটন শিল্পের বিকাশেও এই সড়কটি রাখবে বিশেষ অবদান